गुड इवनिंग एवरीवन। तो आगे दिन আমরা গ্রাফ থিওরি শুরু করেছিলাম। গ্রাফ থিওরির একদম বেসিক কিছু শিখেছিলাম, ওর কিছু টার্ম আমরা শিখেছিলাম। তো আজকে আরো যেগুলো রিমেইনিং টার্মগুলো আছে সেগুলো কিন্তু আমরা শিখে নেব। তো প্রথম যে টার্মটা হলো সেটা হলো ইনসিডেন্স। ইনসিডেন্সটা কাকে বলে? বলছে when a vertex vi is an end of some edge ej। তো যখন একটা ভার্টেক্স ei তে কি হবে, কোন একটা এজ ইজ এর কি হবে এন্ড পয়েন্ট হবে, তখন আমরা বলবো যে এই ভার্টেক্স এবং এই যে এজ এটা কি আছে, পরস্পর ইনসিডেন্সে আছে। যেমন আমি লিখছি একটা গ্রাফ আঁকছি, একটা সিম্পল গ্রাফ আঁকি। আমি নাম দিই এটা এ বি সি ডি ই। এটা যদি হয় এজ আমাদের ই ওয়ান, এটা নাম দিলাম ই টু, এটা ই থ্রি, এটা ই ফোর, এটা ই ফাইভ। ঠিক আছে, এখানে ভার্টেক্স আছে কটা আমাদের, পাঁচটা, এ বি সি ডি ই, এবং এজও এখানে দেখো পাঁচটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি। তাহলে এখানে বলছে একটা ভার্টেক্স ভি আই, যেমন এখানে দেখো এ যে ভার্টেক্সটা ওটা কিন্তু ই ওয়ান ভার্ট এজ এর এন্ড পয়েন্ট, বা বিটাও কিন্তু ই ওয়ান যেটা আমাদের এজ আছে সে এজ এর এন্ড পয়েন্ট। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ই ওয়ান ইনসিডেন্স উইথ কি এ। ঠিক আছে, আবার লিখতে পারবো যে ই ওয়ান ইনসিডেন্স উইথ বি। এবার দেখো এ ভার্টেক্স এর সঙ্গে কিন্তু ইটাও, যে ই ই থ্রি যে আমাদের এজ আছে, এই এজটাও কিন্তু এ ওয়ান এর সঙ্গে ইনসিডেন্স আছে, তাই না? তাহলে আমরা লিখতে পারবো, একদম একসঙ্গে লিখতে পারবো যে ই থ্রি কমা ই ওয়ান দুটোই ইনসিডেন্স উইথ এ। এবার দেখো বি যে ভার্টেক্সটা, ওর সঙ্গে কিন্তু আমাদের ই ওয়ানটাও আছে আবার ই টুটাও আছে। তাহলে আমরা বিটা কি, বি ভার্টেক্সটা ই টু এর কিন্তু ইনসিডেন্স, তো আমি একসঙ্গে লিখতে পারবো ই টু, এখানে আমি ই টু করতে পারবো, তাহলে ই ওয়ান কমা ই টু ইনসিডেন্স উইথ বি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনোগুলোকে লিখে নিতে পারবো যে কে কার সঙ্গে ইনসিডেন্স হয়ে আছে। তো আশা করছি ইনসিডেন্স ব্যাপারটা বুঝতে পারলে, যে কোন একটা ভার্টেক্সে যেটা সরি কোন একটা এজের যে এন্ড পয়েন্ট বা ভার্টেক্স সেটাকে আমরা বলবো কি ইনসিডেন্স ওই এজের সঙ্গে। এবার বলছে অ্যাডজেসেন্স কি, ইফ টু নন প্যারালাল এজেস হ্যাভ এ কমন ভার্টেক্স। তাহলে দুটো নন প্যারালাল, যদি আমি এরকম করি এর সঙ্গে সি এ যদি আরেকটা দিয়ে দিই, তাহলে কিন্তু এই দুটো মানে ই ওয়ান দেখা গেল, আমি এটা নাম দিলাম ই সিক্স, তাহলে কিন্তু ই থ্রি এ সিক্স কে নিলে হবে না। এখানে কি বলছে দুটো নন প্যারালাল এজ, তাহলে যেন প্যারালাল না হয় ওরকম এজ নিতে হবে, এবং হ্যাভ এ কমন ভার্টেক্স দেন দে আর কল অ্যাডজেসেন্স, এবং তাদের কি হতে হবে একটা কমন ভার্টেক্স থাকতে হবে। যেমন এখানে দেখো ই ওয়ান এবং ই টু এর কমন ভার্টেক্স কে বি, আবার এখানে দেখো যদি আমরা নিই সি ফাইভ সি ফোর, এতে দেখো সরি ই ফাইভ এটা সি নয় ই ফাইভ ই ফোর, এতে দেখো কমন ভার্টেক্স কে ডি, বা ই ফোর ই থ্রি এদের কমন ভার্টেক্স সি, বা ই সিক্স ই ফোর এদেরও কমন ভার্টেক্স কে সি। তাহলে আমরা এগুলোকে কি বলতে পারবো, আমরা এগুলোকে বলতে পারবো অ্যাডজাসেন্স, অ্যাডজাসেন্ট ইনসিডেন্স এবং অ্যাডজাসেন্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারবো ই থ্রি অ্যান্ড ই ফোর আর adjacent to each other, বা তোমরা এটাকে এভাবে লিখতে পারো, দেখা গেল আমি e4 আর e2 কে নিলাম, তাহলে আমরা কি করতে পারবো e2 and e4 are adjacent edges। ঠিক আছে, তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু ইউজ করতে পারি। এর পরেরটাই চলো,
পরেরটাই বলেছে আইসোলেটেড ভার্টেক্স। তো আইসোলেটেড ভার্টেক্স কাকে বলবো? বলছে এ ভার্টেক্স হ্যাভিং নো ইনসিডেন্স এজেস ইজ কল্ড আইসোলেটেড ভার্টেক্স। তাহলে একটা ভার্টেক্স যার কি থাকবে না, কোনো ইনসিডেন্ট এজ থাকবে না। মানে যেটা দেখলাম যে যদি আমরা এই লাইনটা নিই, এখানে যদি একটা ভার্টেক্স নিই, এখানে ভার্টেক্স, তাহলে এটা এ, বি যদি নাম দিই, আর এটা যদি আমরা ই নাম দিই, ঠিক আছে, তাহলে এ দেখো ই এজের কিন্তু বি আর এ দুটোই কিন্তু অ্যাডজাসেন্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে বলেছে সরি ইনসিডেন্ট, অ্যাডজাসেন্ট নয় ইনসিডেন্ট হয়ে যাচ্ছে। এখানে বলেছে নো ইনসিডেন্ট এজ, তাহলে কোনো ইনসিডেন্ট এজ থাকা চলবে না। এক কথায় বলতে গেলে বলেছে আইসোলেটেড ভার্টেক্স আর ভার্টিসেস উইথ জিরো ডিগ্রি। জিরো ডিগ্রি তার মানে কি? আমরা জানি এখানে দেখো একটা এজ যুক্ত, তাহলে এর ডিগ্রি কত? ওয়ান। এখানে তাই এর সঙ্গে একটা এজ যুক্ত, তাহলে এর ডিগ্রি কত? ওয়ান। কিন্তু এখানে বলেছে জিরো ডিগ্রি, তার মানে জাস্ট একটা ভার্টেক্স এ, আরেকটা ভার্টেক্স দিলাম বি, এখানে দেখো মাঝখানে কিন্তু কোনো এজ আমরা দিলাম না, জাস্ট ভার্টেক্স গুলোকে লিখে দিলাম। এ দেখো তাহলে এর ডিগ্রি জিরো, কারণ কোনো এর সঙ্গে এজ যুক্ত নেই। বি এর ডিগ্রি জিরো, তাহলে এটা যদি পুরোটাকে আমরা একটা গ্রাফ জি ধরি, যে গ্রাফটা শুধুমাত্র কি আছে, দুটো ভার্টেক্স অবস্থিত এ এবং বি, এই গ্রাফটাকে আমরা বলবো একটা, সরি এখানে গ্রাফ তো এখানে আমরা কি করছি, ভার এটা নাল গ্রাফ হয়ে যাবে, নাল গ্রাফে এখানে পৌঁছাইনি, জিটা কেটে দেবে, এটা গ্রাফ না, জাস্ট ভার্টেক্স গুলো নিয়ে আমরা কথা বলছি। তাহলে এই এক একটা ভার্টেক্সকে আমরা বলবো আইসোলেটেড ভার্টেক্স। এখানে এ ভার্টেক্সটা হচ্ছে কি আমাদের আইসোলেটেড ভার্টেক্স, আর বি ভার্টেক্সটা হচ্ছে আইসোলেটেড ভার্টেক্স। এবার যেটা বলছিলাম আমি, তখন যদি পুরোটাকে আমরা একটা গ্রাফ জি নাম দিই, মানে এ আর বি এই দুটো ভার্টেক্সকে নিয়ে আমি কি করলাম একটা গ্রাফ নাম দিলাম জি, তাহলে ওটাকে বলবো দেখো নাল গ্রাফ। এ গ্রাফ উইদাউট এনি এজেস ইজ কল্ড আ নাল গ্রাফ। তাহলে যার কোনো এজ থাকবে না সেটাকে আমরা কি বলবো, নাল গ্রাফ। ইন আদার ওয়ার্ড এভরি ভার্টেক্স ইন এ নাল গ্রাফ ইজ অ্যান আইসোলেটেড ভার্টেক্স। তাহলে এই দেখো এখানে গ্রাফে কিন্তু এ আর বি দুটো ভার্টেক্স নিয়েছি, দুটো ভার্টেক্সে কি হচ্ছে, দুটো ভার্টেক্স হচ্ছে আমাদের এখানে আইসোলেটেড ভার্টেক্স, ওই জন্য আমরা এই গ্রাফটার নাম দিতে পারবো নাল গ্রাফ। ঠিক আছে, তাহলে নাল গ্রাফ মানে জাস্ট ভার্টেক্স থাকবে, কোনো এজ থাকবে না। আর প্রত্যেকটা ভার্টেক্সকে একটা একটা ভার্টেক্স নিলে আমরা সেটাকে বলবো কি, আইসোলেটেড ভার্টেক্স। এবার মাঝখানে যেটা বাদ চলে গেল সেটা হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স। পেন্ডেন্ট ভার্টেক্স কি বলছে, এ ভার্টেক্স অফ ডিগ্রি ওয়ান, তাহলে যার ডিগ্রি ওয়ান হবে। যদি আমরা প্রথমকার গ্রাফটা নিই, এখানে দেখো যেটা ই ভার্টেক্স ওর ডিগ্রি কিন্তু ওয়ান, কারণ একটা এজের সঙ্গে যুক্ত হয়েছে, তাই না? যে সমস্ত গ্রাফ কি হবে একটা এজের সঙ্গে যুক্ত থাকবে সেটাকে আমরা বলবো পেন্ডেন্ট ভার্টেক্স। যেমন যদি এরকম ছবি আঁকি এ বি, এখানে দেখো এ আর বি দুজনের ডিগ্রি ওয়ান, তাহলে আমরা কি বলবো এ বি দুজনে কি পেন্ডেন্ট ভার্টেক্স। যদি এরকম হয় বি থেকে আমি এখানে একটা সি দিয়ে দিলাম, তাহলে এ আর সি হচ্ছে পেন্ডেন্ট ভার্টেক্স, কিন্তু বি হবে না, কারণ বি এর ডিগ্রি কত, দুই, এখানে একটা এখানে একটা, দুটো এজ, তাহলে এর ডিগ্রি দুই, তাহলে বি কিন্তু পেন্ডেন্ট ভার্টেক্স হবে না, শুধুমাত্র এ আর সি কি হিসেবে পেন্ডেন্ট ভার্টেক্স। এখানে একটা ছোট্ট সূত্র দেওয়া আছে, বলছে টোটাল ডিগ্রি অফ এ গ্রাফ ইকুয়াল টু টুয়াইস দ্য নাম্বার অফ দ্য এজেস। ঠিক আছে, তাহলে ডিগ্রি কত হবে, ওর যে এজ সংখ্যা থাকবে ওকে দুই দিয়ে গুণ করো, তাহলে তোমরা পেয়ে যাবে যে ওর ডিগ্রি কত, টোটাল ডিগ্রি। যেমন দেখো প্রথম যে গ্রাফটা নিয়েছিলাম, আচ্ছা এটা একটু বেশি বড়, একটা ছোট্ট গ্রাফ নিয়ে আমি সাপোজ আমি এই একটা গ্রাফ ড্র করলাম, ঠিক আছে, এ বি সি, এর এজ সংখ্যা কত, ই ওয়ান ই টু ই থ্রি, তাহলে এজ হচ্ছে আমাদের তিনটা। এবার দেখো তুমি যে যখন আমি একটা এভাবে এজ আঁকছি, এই এজের জন্য আমি কত ডিগ্রি পাবো, এখানে এক ডিগ্রি পাবো, এখানে এক ডিগ্রি, তাহলে প্রত্যেকটা এজের জন্য আমি কিন্তু কত ডিগ্রি পাচ্ছি, দুই ডিগ্রি। ওই জন্যই কি হবে, ওই জন্যই যতগুলো এজ সংখ্যা তার ডবল হবে আমাদের ডিগ্রি, তাহলে টোটাল ডিগ্রি হবে আমাদের কত, টু ইন্টু থ্রি, দ্যাট মিনস সিক্স। এবার দেখো তোমার গোনো যে এক দুই তিন চার পাঁচ ছয়, কারণ কারণ এ বি সি
সবারই ডিগ্রি কত করে দুই দুই করে তাহলে তিন দুগুণে ছয় টোটাল ছয় ডিগ্রি ঠিক আছে তাহলে সবসময় মনে রাখবে যখনই আমরা একটা এজ টানলাম তখনই কিন্তু দেখো এই ভার্টেক্সে একটা এজ ডিগ্রি দেবে এই ভার্টেক্সে একটা ডিগ্রি দেবে তাহলে একটা এজের জন্য আমরা সবসময় কত করে ডিগ্রি পাচ্ছি দুই করে ডিগ্রি পাচ্ছি ওই জন্য কোনো একটা গ্রাফের টোটাল যে ডিগ্রিটা টোটাল ডিগ্রিটা কি হবে টুয়াইস দ্য নাম্বার অফ দ্য এজেস যত যতগুলো এজ থাকবে তার সঙ্গে দুই গুণ করলে আমরা কি পেয়ে যাবো সেই যে আমাদের গ্রাফটা তার গ্রাফের টোটাল ডিগ্রি তাহলে টোটাল ডিগ্রি যদি বলতে যাও প্রথম যে গ্রাফটা ওখানে দেখো আমাদের ছয়টা এজ ছিল তাহলে টোটাল ডিগ্রি কি হবে টোটাল ডিগ্রি সমান সমান হবে ছয় গুণ দুই তার মানে বারো এবার দেখো গুণে দেখি আমরা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে দেখো মিলে গেল তাই না তাহলে টোটাল ডিগ্রি হচ্ছে নাম্বার অফ এজেস সঙ্গে দুই গুণ করতে হবে এবার এখানে একটা থিওরেম দেওয়া আছে থিওরেমটা কিন্তু ইম্পর্টেন্ট করে নিও কি বলছে দ্য নাম্বার অফ ভার্টিসেস অফ অড ডিগ্রি ইন এ গ্রাফ ইজ অলওয়েজ ইভেন মানেটা কি মানেটা হলো যখন আমি একটা গ্রাফ আঁকবো এ বি সি ডি বলছে এর মধ্যে যে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি অড এখানে যেমন দেখো এ ডিগ্রি দুই তাই না তাহলে এ ডিগ্রি অড নয় এ ডিগ্রি ইভেন তারপর বি এর ডিগ্রি দেখো বি এর ডিগ্রি টু তাহলে এরও ডিগ্রি ইভেন কিন্তু সি এর ডিগ্রি দেখো এক দুই তিন তাহলে অড ডি এর ডিগ্রি দেখো এক তাহলে ডি এর অড বলছে যে সমস্ত ভার্টেক্সের মানে সি আর ডি যাদের যে সমস্ত ভার্টেক্সের ডিগ্রি অড হবে মানে সেখানে সি আর ডি কে নিচ্ছি আমরা তাদের সংখ্যা ইভেন তার মানে দেখো ওখানে সি আর ডি কটা হলো দুটো ভার্টেক্স তাহলে আমরা টোটাল ভার্টেক্স পাচ্ছি দুটো ঠিক আছে প্রত্যেকটা গ্রাফেই দেখবে যে অড ডিগ্রি সম্পূর্ণ যে ভার্টেক্স গুলো আছে ওদের সংখ্যা কিন্তু কি হয়ে যাবে ইভেন হয়ে যাবে যেমন দেখো প্রথম যদি আমি গ্রাফটা নিই এখানে অড ডিগ্রি কার কার আছে অড ডিগ্রি আছে ই এর কারণ ই এর এক ডিগ্রি ডি এর দেখো তিন ডিগ্রি তাহলে ডি এর ডিগ্রি অড সি এর দেখো তিন ডিগ্রি সি এরও ডিগ্রি অড এর দেখো তিন ডিগ্রি তাহলে এরও ডিগ্রি কি হচ্ছে অড হচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমরা এ সি ডি ই যাদের কি যাদের ডিগ্রি হচ্ছে অড এবার দেখো ভার্টেক্স সংখ্যা কত হলো অড ডিগ্রি সম্পূর্ণ ভার্টেক্স সংখ্যা হলো চারটা তার মানে ইভেন ওরা থিওরামটাতে ওটাই বলেছে যে অড ডিগ্রি সম্পূর্ণ কোন একটা গ্রাফের মধ্যে অড ডিগ্রি সম্পূর্ণ যে ভার্টেক্স গুলো আছে তাদের সংখ্যা কি হবে ইভেন হয়ে যাবে চলো এবার প্রমাণটা দেখি এখানে বলেছে লেট আস নাও কনসিডার এ গ্রাফ জি একটা জি গ্রাফ আমরা কনসিডার করে নিয়েছি ইটা হচ্ছে তার এজ সংখ্যা ঠিক আছে তার টোটাল এজ ধরে নিয়েছি আমরা ই যার ভার্টেক্স কটা আছে এনটা ভার্টেক্স কি কি ভার্টেক্স ভি ওয়ান ভি টু ডট আপ টু ভিএন করে আমরা ভার্টেক্স গুলোকে নাম দিয়েছি বলছে সিন্স ইচ এজ কন্ট্রিবিউটস টু ডিগ্রি দ্য সাম অফ দ্য ডিগ্রি অফ অল ভার্টিসেস ইন জি ইজ টুয়াইস দ্য নাম্বার অফ দ্য এজেস ইন জি দ্যাট ইজ যেটা আমরা এখনই বললাম যে তোমার টোটাল যে ওর ডিগ্রি সেটা কি হবে টুয়াইস নাম্বার অফ দ্য এজেস এখানে দেখো তাই করেছি সবগুলোর ভার্টেক্সের ডিগ্রি আমরা সাম করে নিয়েছি কত হয়েছে টু ইন্টু ই কারণ আমরা এখানে ধরে নিলাম যে ওর এজ সংখ্যা কত ই তাহলে এজের সঙ্গে আমরা কত গুণ করব আমরা এজের সঙ্গে দুই গুণ করলে আমরা কিন্তু টোটাল যেটা ভার্টেক্সের সরি ডিগ্রি মানে পুরো গ্রাফে যে টোটাল ডিগ্রি সেটা কিন্তু পেয়ে যাবো সেটা এই ফর্মুলা থেকে এখনই আমরা ফর্মুলাটা শিখলাম এবার নিচে বলেছে তারপরে ইফ উই কনসিডার দ্য ভার্টিসেস উইথ অড অ্যান্ড ইভেন ডিগ্রি সেপারেটলি এবার আমরা কি করব যেমন এই গ্রাফটার ক্ষেত্রে আমরা কি করলাম আমরা সেপারেট করলাম এ আর বি কে এবং সি আর ডি কে কারণ এ বির ডিগ্রি হচ্ছে ইভেন আর সি ডির ডিগ্রি কত অড ঠিক আছে তাহলে আমরা কি করবো আমরা ইভেন ডিগ্রি ভার্টেক্স এবং অড ডিগ্রি ভার্টেক্স কে এবার সেপারেট করে নেব তাহলে কি হবে যদি আমরা ইভেন ডিগ্রি অড ডিগ্রি কে সেপারেট করে নিই তাহলে আমাদের যেটা টোটাল ডিগ্রি
ভার্টেক্সে যে টোটাল ডিগ্রি, ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে, সেটা হবে ইভেন প্লাস অড, তাই না? কারণ টোটাল ডিগ্রি মানে কি, ওখানে সেখানে আমরা ইভেন ডিগ্রিগুলো নেব এবং অড ডিগ্রিগুলো নেব, তাহলে টোটাল ডিগ্রি মানে হচ্ছে ইভেন ডিগ্রি প্লাস অড ডিগ্রি, সেটা আমরা পরের লাইনে করেছি। দেখো যে সামেশন অফ ডিভি বাই মানে টোটাল যে গ্রাফের ডিগ্রি ওটা সমান সমান নিয়ে নিয়েছি আমরা ইভেন, ধরলাম ভি যে এখানে ইন্ডেক্সটা হচ্ছে ইভেন সংখ্যাকে নির্দেশ করছে, মানে ভি যেটা ইন্ডেক্স নয় সরি ইভেন নয়, সামেশন অফ ডিগ্রি অফ ভি যে এখানে ইভেনগুলোকে নিলাম আমরা, তারপরে ডিগ্রি অফ ভি কে এখানে আমরা কি করলাম অড গুলোকে নিলাম, মানে এখানে যেমন এই গ্রাফের ক্ষেত্রে এ আর বি কে এক জায়গায় করলাম, সি আর ডি কে এক জায়গায় করলাম, করার পর ওর ডিগ্রি গুলোকে কি করবো আমরা অ্যাড করে নেব, সেটাই সমান হয়ে যাবে। এবার বলেছে সিন্স দা লেফট হ্যান্ড সাইড ইন দা অ্যাবাব ইকুয়েশন ইজ ইভেন, এবার এখানে দেখো টোটাল ডিগ্রি কি ছিল আমাদের, টোটাল যেটা ডিগ্রি সামেশন অফ ডিগ্রি ইকুয়াল টু ছিল টু ইন্টু ই, মানে এজের সঙ্গে টু গুণ, তো এজ সংখ্যা ইভেন হোক অড হোক যাই হোক আমার দেখার দরকার নেই, আমার তো টু গুণ আছে, তার মানে কি এটা পুরোটা ইভেন নাম্বার, তাই না? এবার যদি রাইট হ্যান্ড সাইড ইভেন নাম্বার হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি হবে ইভেন নাম্বার হবে, সেখান থেকে আমরা কি বলতে পারছি ডিগ্রি অফ ভি আই এটা পুরোটা কি হবে ইভেন হয়ে যাবে, কারণ এটা কার সঙ্গে সমান, এই যে টু ইয়ের সঙ্গে সমান, তাহলে সামেশন অফ ডিগ্রি অফ ভি আই মানে পুরো টোটালটা যে ডিগ্রি নিচ্ছে সেটা সবসময় কি হচ্ছে আমাদের ইভেন হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো ওটা তো ইভেন হয়ে গেল, এবার বলছে দ্য ফার্স্ট এক্সপ্রেশন অন দ্য রাইট হ্যান্ড সাইড ইজ ইভেন, ফার্স্ট এক্সপ্রেশন কোনটা, এই যেটা যেটা ইভেনকে নিয়ে রেখে করছে সেটা ইভেনই হবে, তাই না? কারণ কি, কারণ এখানে সাম অফ ইভেন নাম্বারস, তো ইভেন নাম্বার সাম করলে কি হয় সেটা ইভেনই হয়ে যায়, রাইট হ্যান্ড সাইডের প্রথম যেটা টার্ম সেটা ইভেন হয়ে গেল, দ্য সেকেন্ড এক্সপ্রেশন মাস্ট বি ইভেন, কারণ আমরা আমরা কি জানি ইভেন ইকুয়াল টু ইভেন প্লাস ইভেন করতে পারি আমরা, ঠিক আছে, অথবা কি করতে পারি আমরা করতে পারি অড প্লাস অড, তাহলে হয়ে যাবে ইভেন। আমরা যদি এরকম করি ইভেন প্লাস অড তাহলে কিন্তু অলওয়েজে কি আসবে আমাদের অড আসবে, তাই না? এটা একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট, একদম তোমাদের ছোটবেলা কনসেপ্ট। তো এখানে আমাদের যেহেতু এই পার্টটা ইভেন আর ওই পার্টে আমাদের ফার্স্ট টার্মটা ইভেন চলেই এসেছে, তাহলে অবভিয়াসলি কি হবে আমাদের সেকেন্ড যে টার্মটা সেটাও কিন্তু ইভেন হয়ে যাবে, তখন থেকে বলতে পারছি আমরা সেকেন্ড এক্সপ্রেশন মাস্ট বি কি ইভেন। তাহলে সেকেন্ড এক্সপ্রেশন কি ছিল আমাদের সামেশন অফ অড ডিগ্রি অফ ডিগ্রি অফ ভি কে, সেগুলো কি হচ্ছে আমাদের ইভেন হয়ে গেল, তাহলে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা কিন্তু চলেই আসলো। তো বলছে বিকজ ইন দ্য অ্যাবাব ইকুয়েশন ইজ ডিগ্রি অফ ভি কে ইজ অড, আমরা এখানে জানি কি প্রত্যেকটা ডিগ্রি মানে এখানে ডিগ্রি অফ ভি কে বলতে আমরা কাকে নিচ্ছি সামেশন অফ ডিগ্রি অফ, যদি আমরা এই গ্রাফের ক্ষেত্রে কথা বলি তাহলে ডিগ্রি অফ, আচ্ছা এটা আমি ভেঙে লিখছি এভাবে বলতে পারি ডিগ্রি অফ সি প্লাস ডিগ্রি অফ ডি, তাহলে আমরা কি করেছি এভাবে ভার্টেক্স গুলোর যেটা ইভ অড ডিগ্রি যে ভার্টেক্স মানে সি আর ডি সেগুলোকে এভাবে সাম আপ করে নিয়েছি। তাহলে বিকজ ইন দ্য অ্যাবাব ইকুয়েশন ইজ ডিগ্রি অফ ভি কে ইজ অড, এখানে সি টার ডিগ্রি ছিল অড ডি টার ডিগ্রি ছিল অড, সেম ভাবে অল ভি কে যতগুলো ভার্টেক্স নিব ভি ওয়ান বা ভি টু যার যার ডিগ্রি অড ছিল সেগুলো এখানে নিয়ে নিয়েছি, টোটাল নাম্বার অফ টার্ম ইন দ্য সাম মাস্ট বি ইভেন টু মেক দ্য সাম অ্যান ইভেন নাম্বার। এবার দেখো আবার সে একই কনসেপ্ট, যদি এরকম হয়ে যায় আমি মনে করলাম ভি ওয়ান ভি ফাইভ ভি সেভেন এই তিনটার ডিগ্রি অড, ঠিক আছে আমি এটাকে কন্ট্রাডিকশন হিসেবে নিচ্ছি যে আমরা এখানে ইভেন নাম্বার ভার্টেক্স পাবো না, ঠিক আছে, তাহলে ভি ওয়ান ভি ফাইভ আর ভি সেভেন দেখা গেল অড, তাহলে এরো ডিগ্রি অড প্লাস এরো ডিগ্রি অড প্লাস এরো ডিগ্রি অড, এবার তিনটা অড নাম্বারকে যোগ করলে কিন্তু সবসময় কি আসবে আমাদের অডই আসবে, কোনোদিনও ইভেন আসবে না, কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল ইভেন ছিল, তাহলে এখানে ইভেন করার জন্য আমাকে আর একটা ভার্টেক্স পাবো আমরা যে ভার্টেক্সেরও ডিগ্রি কি পাবো অড পাবো, তাহলে আমি ভি নাইন হয়ে গেল,
যখনই করলাম আমি, তাহলে এখানে অড প্লাস অড ইকুয়াল টু আমরা ইভেন, ঠিক আছে? তার মানে কি, আমাদের নাম্বার অফ ভার্টেক্স অবশ্যই কি হতে হবে, নাম্বার অফ ভার্টেক্স সংখ্যা কিন্তু অবশ্যই ইভেন হতে হবে। কারণ এখানে যদি চারটা ভার্টেক্সের পরিবর্তে আমরা বিজোড় সংখ্যক পাই, সে এক পাই বা তিনটে পাই বা পাঁচটা পাই, যখনই তাদের ভার্টেক্স গুলোকে যোগ করবো, ভার্টেক্সের ডিগ্রি গুলোকে, তখন দেখবে একটা অড নাম্বার চলে আসবে। হ্যাঁ, হতে পারে কোনো সময় ইভেন চলেও আসলো। আচ্ছা, ইভেন আসবে কি যদি ওয়ান নিই আমরা, প্লাস থ্রি নিই, প্লাস, না ইভেন কখনোই আসবে না, সবসময় অডই আসবে, কারণ তিনটে অডকে যোগ করলে অডই আসে, তাই না? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনে কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে, যেটা আমাদের থিওরেমটা ছিল, যে নাম্বার অফ ভার্টেক্স অফ অড ডিগ্রি ইন এ গ্রাফ ইজ অলওয়েজ ইভেন, ঠিক আছে? এবার প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে তোমরা চেক করে নিতে পারো। এখানে দেখো এই গ্রাফটার ক্ষেত্রে সি এর এরও ডিগ্রি অড, সি এরও ডিগ্রি অড, তাহলে দুটো ভার্টেক্স পেয়ে গেলাম, তাহলে ভার্টেক্স সংখ্যা ইভেন। এখানে বললাম আমি যেখানে অড কে ছিল, এ ছিল, সি ছিল, ডি ছিল, ই ছিল, তাহলে এদেরও সংখ্যা কিন্তু এরও ডিগ্রি অড, সেরও ডিগ্রি অড, ডি এরও ডিগ্রি অড, এরও ডিগ্রি অড, কিন্তু ভার্টেক্স সংখ্যা টোটাল হচ্ছে ইভেন, চারটা ভার্টেক্স ইভেন, আমরা অড ডিগ্রি সম্পূর্ণ হয়ে গেছি। তাহলে এটাই হলো আমাদের গ্রাফের মূল সারাংশ। তো আজকে আমাদের এই পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছ। যদি থিওরেমটা বুঝতে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা একবার নিজেরা পড়ে দেখো, আশা করছি বুঝতে পেরে যাবে, কারণ খুব একটা ফান্ডামেন্টালের উপর তৈরি না এই থিওরেমটা, ঠিক আছে? তারপরে যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আর এই নোটটা আমি আবার আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা এখনও জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাও, প্রত্যেকটা নোট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে।